প্রশান্ত কিশোর জেডিইউ এর ভাইস প্রেসিডেন্ট, জেডিইউ বিজেপির সহযোগী দল। ওনার কোম্পানির কাজ যাই হোক না কেন, উনি যদি বিজেপিকে হারানোর পরিকল্পনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুক্তি করেন তাহলে সেটা নিশ্চয়ই দলের তরফে করেননি, মন্তব্য বিজেপি নেতা সানওয়াজ হোসেনের। তার দাবি, পরিকল্পনা যাই হোক, পশ্চিমবাংলায় এবারে বিজেপি জিতবে। কি জেডিইউ কে ও প্রশান্ত কিশোরজি উপাধ্যক্ষ হ্যাঁ, আর জেডিইউ আমারা ভরসে কা সাথী হ্যাঁ, और वो बीजेपी को हराने के लिए अगर बंगाल जा रहे हैं और ममता जी को जिताने के लिए जा रहे हैं तो वो जेडीयू की हैसियत से नहीं जा रहे। ये सही है कि वो इलेक्शन की स्ट्रेटजी के माहिर हैं और वो एक अलग उनकी कंपनी है, लेकिन कोई चला जाए बंगाल में जीतेगी बीजेपी।